আক্রমণ করে পুলিশের উপর হামলা করে কোনোভাবে অস্থিরতা তৈরির চেষ্টা এদের সব গোপন পরিকল্পনা ছিল পুলিশ ব্যর্থ করে দিয়েছে এবং সবথেকে হাস্যকর এ নাকি বিরোধী দলনেতা যতগুলো ক্যামেরা ছিল তত মিনিট পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার হিম্মত পর্যন্ত নেই বিরোধী দলনেতা হাঁটতে হাঁটতে নিজে উঠে গেল প্রিজন ভ্যানে মুখে মুখে ন মারিতং জগত একটা আলু ভাতে সখী অপদার্থ বিরোধী দলনেতা আরে বিরোধী দল করতে গেলেও কিভাবে করতে হয় মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত মুখে বড় বড় কথা বললে কি মমতা ব্যানার্জি আর তৃণমূল হওয়া যায় নাকি মমতা ব্যানার্জিকে সরাতে গেলে পুলিশকে যুদ্ধ করতে হতো আর এখানে বিরোধী দলনেতা দাঁড়িয়ে আছে তিনজন মহিলা পুলিশ ঘিরে রেখেছে নো নো ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি লজ্জাবতী লতা আমার আলু ভাতে হাঁটতে হাঁটতে চলে গেল এ তো হাস্যকর এত বড় অপদার্থ বিরোধী দলের আন্দোলন বিরোধী দলনেতা যাত্রাপালার আর এক চুলা ছেড়ানো রাহুল সিনহা সবার আগে উঠে গেল লকেট ও তো মন প্রাণ থেকে চাইছিল ফ্লপি করুক উঠে গেল আর যার এত কথা শুভেন্দু অধিকারী আরে ভাই বিরোধী দলনেতা তুমি নাকি যুদ্ধ ঘোষণা করছো পুলিশ ঘিরেছে বাধা দেবে না বসবে না দিলীপ ঘোষ বলেছিলেন বাধা দিলে রাস্তায় বসতে হবে শুভেন্দু অধিকারী পুলিশের গাড়িতে উঠে গিয়ে বসলেন একটা আস্ত বাতের আওয়াজ নিজেই দুনিয়ার অভিযোগে অভিযুক্ত বিজেপিতে গেছে শুধুমাত্র গ্রেফতারি এড়াতে তো হাসি পেল একটা বিরোধী দলনেতা সে যতগুলো ক্যামেরা তত মিনিট পর্যন্ত তার নার্ভ কাজ করলো না পুলিশের সামনে দাঁড়াবার তার নার্ভ কাজ করলো না পুলিশের সামনে দাঁড়াবার হাঁটতে হাঁটতে চলে গেল ওরে বাবা আমরা তো ভেবেছিলাম বসবে আমরা তো ভেবেছিলাম যেরকম হয় রুটিন আন্দোলনে পুলিশকে তুলে নিয়ে যেতে হবে আমরা তো ভেবেছিলাম কত ছবি উঠবে এ তো হেঁটে 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 নিজে নিজে উঠে গেল আর তিনজন মহিলা পুলিশ কর্মী তাকে দেখেই ফুস ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মাই বডি ডোন্ট টাচ মাই বডি এ কি তো লজ্জাবতী লতা স্পর্শ করলে এই স্পর্শ করলে এই আলু ভাতে একটা বিরোধী দলনেতা অপদার্থ এর ভরসায় বিজেপি কর্মীরা লড়ছে।